হাসিনা সরকার পতনের পরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিয়ে তুমুল হৈচয় শুরু হয়েছিল নেটপাড়ায় তবে বাংলাদেশেরও যে একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা রয়েছে সেটি আমরা অনেকেই জানি না বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই আমেরিকার সিআইএ ভারতের র অথবা পাকিস্তানের আইএসআই এর মতো অতটা জনপ্রিয় না হলেও দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার্থে বিশাল ভূমিকা পালন করে দুর্ধর্ষ এই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই গঠন করা হয়েছিল উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এনএসআই হল মূলত একটি স্বাধীন বেসরকারি গোয়েন্দা এজেন্সি যা সরাসরি প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয় একটি বিশ্বমানের গোয়েন্দা সংস্থা হিসেবে এনএসআই বিশ্বের প্রায় উনিশটি দেশে তাদের অপারেশন পরিচালনা করেছে বৈদেশিক গোয়েন্দা বৃত্তি পরিচালনা করার জন্য তাদের প্রায় সাঁত্রিশটি শাখায় অফিস রয়েছে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় অফিস রয়েছে দুর্ধর্ষ এই গোয়েন্দা সংস্থার তাদের প্রধান কার্যালয় ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত সুসংগঠিতভাবে গোয়েন্দা বৃত্তি পরিচালনার জন্য এনএসআই এর আটটি আলাদা আলাদা উইং রয়েছে এগুলো হলো যথাক্রমে বহি বহিউইং সীমান্ত উইং অভ্যন্তরীণ উইং নিরাপত্তা উইং প্রশাসনিক উইং প্রশিক্ষণ উইং নগর অভ্যন্তরীণ উইং এবং কাউন্টার টেরোরিজম উইং বহি উইং এর কাজ হল বৈদেশিক পরিচালনা করা এবং বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠান রাজনৈতিক দল অথবা গোষ্ঠীর কার্যক্রমের উপর নজর রাখা অন্যদিকে দেশের অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ করে অভ্যন্তরীণ উইং বাংলাদেশের সীমান্তসমূহের নিরাপত্তা রক্ষার্থে এবং সীমান্তে অপরাধ ঠেকাতে কাজ করে এনএসআই এর সীমান্ত উইং তাছাড়া তাদের নিরাপত্তা এর কাজ হলো দেশের সামগ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সরকার ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদান করা নগর অভ্যন্তরীণ এর কাজ হলো দেশের মহানগরী মহানগরীসমূহ গোয়েন্দাবৃত্তি এবং গোয়েন্দা গোয়েন্দাবৃত্তি পরিচালনা করা অন্যদিকে দেশের অভ্যন্তরে থাকা টেরোরিস্টদের কার্যক্রম প্রতিরোধ করা এবং তাদের রুখে দিতে বিভিন্ন অপারেশন পরিচালনা করার দায়িত্ব হল এর কাউন্টার টেরোরিজম এর এভাবে সবগুলো এর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বিঘ্নে ও সুসংগঠিতভাবে নিজেদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কনস্টেবল থেকে শুরু করে ফিল্ড অফিসার ডাইরেক্টর সহ আরও বিভিন্ন পদে অফিসার নিয়োগ দিয়ে থাকে এনএসআই গোয়েন্দা সংস্থাটির প্রধান বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক যিনি সরকারের একজন সচিবের সমান পদমর্যাদার অধিকারী বর্তমানে এনএসআই এর মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনবল নেওয়া হয় দেশের গোয়েন্দা সংস্থায়। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত চাওয়া হয় এনএসআই নিয়োগ পরীক্ষা মোট তিন ধাপে সম্পন্ন হয় প্রাথমিকভাবে নেওয়া হয় এমসি কিউ বা প্রিলিমিনারি দ্বিতীয় ধাপে নেওয়া হয় লিখিত পরীক্ষা এই দুই ধাপে উত্তীর্ণ পরীক্ষার্থীদের বসতে হয় মৌখিক বা ভাইভা পরীক্ষায় ভাইভাতে পাশ করা পরীক্ষার্থীদের বিশেষ ব্যবহারিক ও মেডিকেল টেস্টের পর তাদের চূড়ান্তভাবে এনএসআই অফিসার হিসেবে নিয়োগ では,はい。 প্রতি বছর লক্ষ লক্ষ লোক এনএসআই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের অল্প কিছু পরীক্ষার্থী দুর্ধার্ষ এই গোয়েন্দা বাহিনীতে কাজ করার সুযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনীতে সম্মান ও দুঃসাহসিক ক্যারিয়ারের পাশাপাশি সংস্থাটির অফিসাররা সরকারের জাতীয় বেতন স্কেলে উচ্চ বেতন ভাতা পান ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদের বিশেষ ভাতা প্রদান করে থাকে তবে এনএসআই গোয়েন্দাদের পরিশ্রম ও দেশপ্রেমের সামনে এসব ভাতা একদমই তুচ্ছ দেশ বিনির্মাণে সেনা নৌ ও বিমান বাহিনীর মতো দেশের সবচেয়ে বড় এই গোয়েন্দা বাহিনীরও বিরাট ভূমিকা রয়েছে তাই আমরাও বুক ফুলে বলতে পারি যে ভারতের যদি র থাকে তবে আমাদেরও এনএসআই আছে